হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাজিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। মুরগি রান্না করব, সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে, তো আপনাদের সাথে শেয়ার করবো। এই তো তেজপাতা, এলাচ, দারুচিনি, লং দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। এখন 20 সেকেন্ডের মতো একটু তেলে ভেজে নেব, এর বেশি না, তাইলে আবার মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দিলাম লবণ, লবণের পর দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুনটা একটু তেলে ভেজে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিব গরম মশলাগুলি পরিমাণ মতো। দিব জিরা গুঁড়ি পরিমাণ মতো এটাও, তারপর দিব একটু ধনিয়া গুঁড়ি। একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন মশলাটা কতটা ভাজা ভাজা হয়ে আসছে, তো এখন আমি মাংসটা দিয়ে দিব। তারপরে এটাকে একটু মশলার সাথে ভালোভাবে মাখিয়ে দেন, তারপরে ই করব কি বলে, কোনো পানি দিব না, এই মাংস থেকে যে পানিটা বের হবে ওটাতেই সেদ্ধ হবে। একটু পানিটা বের হয়ে যখন প্রায় 80% সেদ্ধ কিংবা 70% হয়ে যাবে, তখন কিন্তু আমি ওই যে কাঁঠালের বিচিটা দিয়ে দিব, মাংসটা সেদ্ধ হওয়ার পরে দিব। এতো আস্তে আস্তে পানিটা বেরিয়ে আসতেছে, পানিটা এই যে কতটা বেরিয়ে আসতেছে। এই সময় আমি কিছুটা রাঁধুনির মুরগির রেডিমিক্স মুরগির মাংসের মশলা মশলাটা একটু দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি কিছুটা কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে সবাই দেখেন কতটা পানি বের হয়েছে, এতেই আমার মাংসটা ফুল সেদ্ধ হয়ে যাবে। এই তো এর আগে আমি আরও 2 বার উঠিয়ে নেড়ে দিয়েছিলাম, এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে, পানিও টেনে গেছে একদমই প্রায়। তো এই পর্যায়ে এখন আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিব। একটু মশলা একটু ভালোভাবে কষিয়ে নিলে, মানে হালকা একটু, তারপরে ই দিয়ে দিব, ওই তো পরিমাণ মতো আমার যে ঝোল রাখা ওইটা আমি দিয়ে দিব। ফাইনালি আমার মুরগি রান্না ডান। তো এই পর্যায়ে আমি এখন লবণ দেখে নিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিব। দুই তিন মিনিট ঢেকে রান্না করব। ফাইনালি আমার মুরগি রান্না ডান। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, যারা করেননি তারা প্লিজ প্লিজ করে দিবেন। তো আল্লাহ হাফেজ।